নমস্কার, মনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি দারুণ স্বাদের চিকেন রাইস রেসিপি শেয়ার করব। যখন বেশি কিছু বানাতে ইচ্ছে করবে না অথবা হাতে কম সময় থাকবে, তখন চিকেনের এই ওয়ান পট মিলের রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নিই আজকের রেসিপি। চিকেন রাইস বানানোর জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ বাসমতি চাল দিয়ে দিচ্ছি। বাসমতি চাল না থাকলে আপনারা গোবিন্দভোগ চাল অথবা রোজকার ভাতের চাল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি এখানে 1/4 কাপ মেপেই নিচ্ছি। এবার জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। দুবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। চিকেন রাইস বানানোর জন্য 3টে লেগ পিস নিয়েছি। লেগ পিসই নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো চিকেনের পিস দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। যেহেতু লেগ পিসগুলোর সাইজ বড়, তাই লেগ পিস চটপট সেদ্ধ হওয়ার জন্য আমি লেগ পিসগুলোকে ছুরি দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি, অল্প অল্প কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে চিকেনের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যাবে আর চিকেনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হাফ কাপ পরিমাণ বাড়িতে পাতা টক দই দিয়ে দিচ্ছি। দইয়ের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কমাতে অথবা বাড়াতে পারেন। এবার দই দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনের সাথে দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1/2 ঘন্টা ম্যারিনেট করব। যদি হাতে কম সময় থাকে তাহলে 10 মিনিট ম্যারিনেট করলেও চলবে। এখানে আমি 150 গ্রাম মতো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আলুটা অপশনাল, যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু ছাড়াই এই রেসিপিটি তৈরি করবেন। এবার কড়া গরম করে কড়ার মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। মিডিয়াম ফ্লেমে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ওপর থেকে ক্রিস্পি হয়েছে কিন্তু একদম সফট হয়নি, রান্নার সময় আলুটা সেদ্ধ হবে। এবার বাকি তেলের মধ্যে 2 এলাচ, 1 টুকরো দালচিনি আর 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে এলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা। আদা আর রসুন ভালো করে কষিয়ে নেব। আদা আর রসুন কষিয়ে নিয়েছি, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। ধনে আর জিরে অল্প নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের কুচনো টমেটো। টমেটো অল্প নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে
দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চাল ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দু মিনিট পর আমি চায়ের কাপের 5 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ওই কাপেরই 5 কাপ জল দিচ্ছি। চালের পরিমাণ যত হবে তার দ্বিগুণ জল হবে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম তাই জল লাগবে 4 কাপ, কিন্তু এখানে আমি যেহেতু লেগ পিস নিয়েছিলাম আর লেগ পিসগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই জলটা আমি 5 কাপ দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন যে কাপ দিয়েই চাল মেপেছেন ওই কাপ দিয়েই জলটা মেপে দিতে হবে, জলটা কম অথবা বেশি যেন না হয়। জল ফুটে উঠেছে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমরা আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়েছিলাম আর চিকেন কষানোর সময় তখনও নুন দিয়েছিলাম। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কড়ার মধ্যে যত জল ছিল সমস্ত জলটা শুকিয়ে গেছে আর চালটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন চালটা কতটা নরম হয়েছে। হাফ চা চামচ গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, বাড়িতে না থাকলে দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ঘি ওপরে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। এইভাবে 2 মিনিট রান্না করলে এক্সট্রা যে চালের মধ্যে জলের ভাবটা থাকবে ওটা শুকিয়ে যাবে আর ভাতটা ঝরঝরে হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে, এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। ভাতটা অল্প ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভিং প্লেটে সার্ভ করব। লাঞ্চ অথবা ডিনারে এই চিকেন রাইস থাকলে আর কিছু বানানোর প্রয়োজন পড়বে না, শুধু শুধু অথবা একটু স্যালাড বা রায়তার সাথে এটা খাওয়া যায়। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।